নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি এই রাজ্যের হুগলি জেলায় গুরুত্বপূর্ণ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত জেনে নিন এবং জানুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি দেখুন কিভাবে অফলাইনে এই ফর্মটা ফিল করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই ভিডিওতেই দেখাবো আপনাদেরকে চলুন দেখে এই ভিডিওটি এবং জেনে নিই সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি এবং যোগ্যতা বয়সসীমা স্যালারি সমস্তরে জানবো লাস্ট ডেট সম্পূর্ণটাই জানবো দেখুন সেটা তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমেই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট করে জানাতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটিকে ছড়িয়ে দিন যাতে সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পৌঁছে যেতে পারে চলুন দেখে নিই ভিডিওর মূল যে অফিশিয়াল নোটিফিকেশন সেটি দেখুন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল সম্পূর্ণ অফিসিয়াল এটি এখানেই প্রকাশিত হয়েছে ডাব্লুবি হেলথ ডট জিওভি ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা রিক্রুটমেন্ট বলে যে সেকশানটা রয়েছে বা দিকে এই রিক্রুটমেন্ট সেকশানের সিম্পলি ক্লিক করবেন এই রিক্রুটমেন্ট সেকশানে সিম্পলি ক্লিক করলে আপনার সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি হুগলি জেলায় প্রকাশিত হয়েছে সেটা জানতে পারবেন চলুন দেখে নিই সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশানটি এই লিংকে ক্লিক করে এই রিক্রুটমেন্ট এই অপশানে সিম্পলি ক্লিক করবেন দেখুন প্রথমেই দেখতে পারবেন সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ ভিত্তিতে এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে দেখুন ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট দেখুন এখানে বলছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কুক কাম কেয়ারটেকার অ্যান্ড সি অ্যাটেন্ড্যান্ট আন্ডার সি কামার পুকুর হুগলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কুকাম টেকার অ্যান্ড এনআরসি অ্যাটেন্ডেন্ট রান্নান এনআরসি কামারপুকুর হুগলি এই হচ্ছে আজকে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এখানেই প্রকাশিত হয়ে গেছে গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান এই অপশানে আপনারা ক্লিক করলেই সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি জানতে পারবেন চলুন এখানে ক্লিক করে সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশানটি দেখে নি এবং কী যোগ্যতা কী বয়সীমা লাগবে সম্পূর্ণটাই জানব এই সেই অফিসিয়াল নোটিফিকেশান যা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিআরএস ক্যাম্পাস বড়ও বাজার চিনসুরা হুগলি সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান রিক্রুটমেন্ট নোটিশ দেখুন কী বলছে আটই জানুয়ারি দু হাজার একুশে প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ কুক কাম কেয়ার টেকার অ্যান্ড এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্ট আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাক্ট বেসিস দ্য ডিটেলস অ্যান্ড এনুমেরেটেড হেয়ার আন্ডার দেখুন কি বলছে পোস্টের নাম প্রথমে এক নম্বর দুটো আলাদা পোস্ট রয়েছে এক নম্বর কুক কুকাম কেয়ারটেকার আন্ডার কামারপুকুর এনআরসি অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আচ্ছা একটা শূন্য পদ রয়েছে কামারপুকুর আর এইচ হুগলি এখানে যোগ্যতা লাগবে এইচ এস পাস্ট অ্যান্ড গুড কমেন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ভাষা অর্থাৎ বাংলা জানতে হবে ভালোভাবে এবং বলছে যে মাস্ট নোজ অল টাইপস অফ কুকিং রেসিডেন্স উইথিন ফাইভ কিলোমিটার ফর্ম এনআরসি ইজ ম্যান্ডেটারি তাহলে পাঁচ কিলোমিটারের মধ্যে এই যে এনআরসি বা নিউট্রিশন যে রিহ্যাবিলিটেশন সেন্টারটা রয়েছে হুগলি জেলার কামরপুকুরে সেখানে পাঁচ কিলোমিটার মধ্যে দূরত্বের মধ্যে বসবাস করতে হবে এবং এইচএস পাস এবং বাংলা ভাষা ভালো জানতে হবে মিনিমাম বয়স হচ্ছে কুড়ি বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর আট হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে কনসোলেটেড অর্থাৎ ফিক্সড আচ্ছা দু নম্বর পোস্টের নাম হচ্ছে এনআরসি অ্যাটেন্ড্যান্ট আন্ডার কামারপুকুর এনআরসি অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এক্ষেত্রে দুটো শূন্যপদ একটা হচ্ছে ইউ আর ক্যাটাগরি একটা ওবিসি এ ক্যাটাগরির জন্য কামারপুকুর আর এই হুগলি এইচএস পাস অ্যান্ড গুড কমান্ড ইন লোকাল ল্যাঙ্গুয়েজ রেসিডেন্স উইথ ইন ফাইভ কিলোমিটার ফ্রম এনআরসি ইজ ম্যান্ডেটরি অর্থাৎ পাঁচ কিলোমিটার দূরত্ব এই যে এনআরসি কথা বলা হলো কামারপুকুর সেখানের থেকে পাঁচ কিলোমিটার মধ্যে হতে হবে দূরত্ব আর মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স সীমা আর রিমোনারেশন হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ফিক্সড স্যালারি দেওয়া হবে নোট কী বলছে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইন অ্যাটেস্টেড প্রেসক্রাইব ফর্ম্যাট আনলে অর্থাৎ নিজে ফর্ম রয়েছে সেই ফর্মটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাবো সেই ফর্ম্যাটেই কিন্তু অ্যাপ্লিকেশান জমা করতে হবে যার সঙ্গে সমস্ত সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অল টেস্ট মূল্যান ইন সাপোর্ট অফ দেয়ার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এরসেটা ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ দ্য প্রুফ অফ আইডেন্টি আই ভিজ ইলেকট্রোল আইডেন্টি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি মাস্ট বি সাবমিটেড অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তার সঙ্গে আই কার্ড এবং একপি ফটো ইত্যাদি দিয়ে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে আর অ্যাপ্লিকেশান ফি লাগবে একশো টাকা করে প্রতি অ্যাপ্লিকেশনের জন্য সেটা এবং পঞ্চাশ টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগবে সেটা কীভাবে কাটতে হবে সেটা একটা ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে বলছি হ্যাজ টু বি সাবমিটেড ইন দ্য ফর্ম অফ ডিম্যান্ড ড্রাফট টু বি বিশ্যুড ফ্রম এনি ন্যাশনালাইজ ব্যাঙ্ক ড্রন ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যাকাউন্ট নন এইচ এম হুগলি পেবেল অ্যাট কলকাতা এইভাবে কাটতে হবে অ্যাপ্লিকেশন উইথাউট অ্যাপ্লিকেশন ফি ফর্ম অফ ডিমান্ড ড্রাফট উইল বি সামলি রিজেক্টেড অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি দেওয়া যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে আর রিভাইজড এন্ট্রি পয়েন্ট রিমোনেশন ইজ অ্যাজ পার রেমোন মেমোরান্ডাম অ্যাজ পার মেমোর নম্বর এত সেটা বলা হয়েছে আর ইন রেসপন্স ইন রেসপেক্ট অফ অল দ্য পোস্ট মেনশন অ্যাবভ দ্য প্লেস অফ পোস্টিং উইল বি উইথ ইন হুগলি ডিস্ট্রিক্ট হুগলি জেলার মধ্যে পোস্টিং হবে দ্য সিল্ড অ্যান্ড ফিল আপ টু বি সাবমিটেড বাই স্পিড পোস্ট অর্থাৎ যে আবেদন করবেন তার আবেদনকারীকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে অ্যাপ্লিকেশানটা স্কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে ইন দ্য ডেজিগনেটেড ড্রপবক্স কেপ ট্যাট দ্য অফিস অব দ্য সিএমএইচ বড় বাজার হুগলি ডিআরএস বিল্ডিং ক্যাম্পাস চিনচুরা হুগলি এখানে বারো এক থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এবং সাতাশ এক দু হাজার একুশ পর্যন্ত সেটা চলতে থাকবে বাই ফোর পি এম বিকেল চারটে পর্যন্ত আর আরেকটা কি বলছে দেখুন নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর মাস্ট বি রিটেন ইন দ্য ব্যাঙ্ক ড্রাফ্ট অ্যান্ড এনভেলপ অর্থাৎ খামের উপরে আপনার নাম এবং পদের নাম যে পদের জন্য আবেদন করেন সেটা আর ডিমেন্ড ড্রাফটের দিকেও কিন্তু লিখতে হবে আপনার নাম এবং পদের নাম সেটা পেছনে লিখতে হবে ভ্যাকান্সিস মে বি ইনক্রিজ ফর এনি পোস্ট ইন ফিউচার অর্থাৎ ভ্যাকান্সি শূন্য বেড়ে যেতে পারে যে কোনো সময় সেটা পরবর্তীতে এ প্যানেল উইল বি প্রিপেয়ার্ড ফর পোস্টিং ইন ফিউচার ভ্যাকান্সি ইফ এনি উইথিন নেক্সট ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের মধ্যে একটা প্যানেল তৈরি করা হবে সেখান থেকে কিন্তু এক বছর যদি কোনো ভ্যাকান্সি বাড়ে তাহলে কিন্তু সেই প্যানেল থেকে নিয়োগ করা হবে ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ফলো দ্য ওয়েবসাইট ডাব্লু বি হেলথ ডট ভি ডট ইন যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম সেই ওয়েবসাইটটাকে ফলো করতে বলা হচ্ছে যেখানে সমস্ত রিটেন এক্সামিনেশন কম্পিউটার টেস্ট ইন্টারভিউ সমস্তটা কিন্তু ওখানে জানানো হবে এই হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সিএমওইচ হুগলি জেলার তরফ থেকে প্রকাশিত হয়েছে এবার দেখুন কীভাবে ফর্মটা পূরণ করতে হবে এই ফর্ম পূরণটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই হচ্ছে ফর্ম এটাকে আপনারা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই ফর্ম এর লিঙ্ক দেওয়াতে হবে যেখান থেকে আপনারা প্রথমেই ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এইবার আপনাকে প্রিন্ট করার পরে এইভাবে কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখুন প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর দ্য পোস্ট অফ ড্যাশ লেখা আছে হ্যাঁ প্লিজ স্পেসিফাই অর্থাৎ এখানে আপনার যে পদে জন্য আবেদন করে সেই পদের নামটা এই অপশানটাতে ফাঁকা জায়গাটা লিখতে হবে আচ্ছা তারপরে এটা সব অবশ্যই ব্লক লেটারে লিখবেন আচ্ছা নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটার লিখবেন ফাদার নেম ডেট অফ বার্থ ডিডিএমএম ওয়াই ওয়াই এই ফরম্যাটে সেক্স মেল না ফিমেল কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সেটা এস সি এস টি ইত্যাদি লিখবেন এখানে একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ছবি এখানে লাগিয়ে দিতে হবে আচ্ছা এবার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি দুটো সেম হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা যেভাবে লিখতে পারেন পোস্ট পিন ডিস্ট্রিক্ট এতে লিখবেন আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেটা লিখবেন অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা আর হচ্ছে বর্তমান ঠিকানা আপনার স্থায়ী আর বর্তমান যদি একই হয় তাহলে দুটোই একই লিখবেন যদি আলাদা হয় তাহলে দু রকম লিখবেন যেটা যেরকম হবে সেটা লিখবেন আচ্ছা এখানে অবশ্যই একটা মোবাইল নাম্বার ইনক্লুড করবেন মোবাইল নাম্বারটা খুব ভাইটাল কারণ এই মোবাইল নাম্বারে আপনাকে কিন্তু কমিউনিকেশান করা হবে একাডেমিক কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক থেকে শুরু করবেন তারপরে এইচএস লিখবেন তারপর গ্র্যাজুয়েশান লিখবেন ইত্যাদি কোয়ালিফিকেশানগুলো লিখবেন ইউনিভার্সিটির নাম লিখবেন প্রথমে বা বোর্ডের নাম লিখবেন যদি মাধ্যমিক হয় তাহলে ডাবলু বিএস ই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা লিখবেন হায়ার সেকেন্ডারি ডাব্লু বি সিএচএএসি যেটা আমাদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের যে বোর্ড সেটা আচ্ছা ইয়ার অফ ডিউরেশন কত সময় মাধ্যমিক হলে যদি এক বছর হয় এক বছর উচ্চ মাধ্যমিক এক বছর এক বছর লিখবেন এরকম যদি বছর কোর্স হয় তাহলে দু বছর লিখবেন এরকমভাবে মার্কস অফ টেন কত নম্বর পেয়েছেন টোটাল বলছে আউট অফ টোটাল মার্কস কত নম্বর টোটাল মার্কস আর পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন আর কম্পিউটার কোর্স যদি কিছু করা থাকে তাহলে কোর্সের নাম ইনস্টিটিউশনের নাম ডিউরেশন মার্কস গ্রেড এবং পার্সেন্টেজ অফ মার্কস এইগুলো কিন্তু দিতে হবে আর এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেটা আপনি এখানে লিখতে পারেন কোন অর্গানাইজেশন কীভাবে কাজ করেছেন কী পদে সেগুলো এখান থেকে পরিষ্কার করে লিখতে হবে আর যে অ্যাপ্লিকেশন ফি একশো টাকা এবং এস সি ক্ষেত্রে যে পঞ্চাশ টাকার অ্যাপ্লিকেশন ফি ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে ব্যাঙ্ক থেকে কেটে দিতে হবে সেই ডিম্যান্ড ড্রাফটের এখানে ডিডি নাম্বার ডিডি ডেট ডিম্যান্ড ড্রাফটের ডেট এবং কোন ব্যাঙ্ক থেকে কাটাচ্ছে সেই ব্যাঙ্কের নাম ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে একটা সিগনেচার করতে হবে যিনি আবেদনকারী তাকে আর ডিক্লারেশন দিয়ে এখানে ডিক্লারেশন রয়েছে সেক্ষেত্রেও আবার একটা ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে এই দুটো সিগনেচার করতে হবে এবং ডেট এবং প্লেস যে ডেট ডেটের জন্য আপনি আপনি আবেদন করছেন অবশ্যই বারো তারিখের পরে ডেট দেবেন আর হচ্ছে আর যে প্লেস আপনার বাড়ির যে ঠিকানা সেই মেন যে টাউন বা গ্রামের নাম সেটা এখানে লিখতে হবে এই হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল এই বিষয়টা সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসের ওয়েবসাইটটা একবার ভিজিট করে নিতে পারেন আর অবশ্যই এই ফর্মটা আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের বিষয় এই গুরুত্বপূর্ণ দুটি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি হুগলি জেলাতে কামারপুকুর নার্সিং নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরিয়ে গেলো সম্পূর্ণ অফিশিয়াল এই বিজ্ঞপ্তিটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন সমস্ত চাকরি প্রার্থীদের কাছে আর হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ